প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিটারমিন্যান্ট চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারের উপর বেশ কয়েকটা লেকচার নিয়ে ফেলেছি এবং আমরা এই চ্যাপ্টার শেষের পথে। তো আমরা লাস্ট ক্লাসে আমরা যেই জিনিসটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্সের উপর আমরা ক্লাস নিয়েছিলাম। যদিও না এটা ডিটারমিন্যান্ট চ্যাপ্টার, বাট এইখানে দেখা গেছে ইনভার্স ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট চ্যাপ্টারে দিয়েছে প্রিয়শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে তারপর থেকে শুরু করবো প্রিয়শিক্ষার্থীবৃন্দ। তো এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অ্যান্সার করব। তো প্রিয়শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে তারপর থেকে আজকে শুরু করতে যাচ্ছি। শুরু করে দেখ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করতেছিলাম তাহলে ডিটারমিনেন্ট চ্যাপ্টার। আমরা আজকে ডিটারমিনেন্ট চ্যাপ্টারের লাস্ট টপিকস ক্রেমার্স রুল, এই রুলসে চলে আসলাম। আমরা জানি একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান বের করার জন্য আমরা গ্যাব্রিয়েল ক্রেমার 1750 খ্রিস্টাব্দে, যিনি হচ্ছেন সুইস বিজ্ঞানী একজন সুইস গণিতবিদ, উনি গ্যাব্রিয়েল ক্রেমার ক্রেমার্স রুল প্রতিষ্ঠা করেন। একঘাত চলক বিশিষ্ট সমীকরণ জোট হইতে পারে এটা দুই চলক, হতে পারে এটা তিন চলক। দুই চলক এবং তিন চলক সমীকরণ জোটের সমাধান উনি যে প্রতিষ্ঠা করে গেছেন সেই জন্য তার নাম অনুসারে এটাকে বলতেছে কি, ক্রেমার্স রুল। তা আমরা এখন এখানে দেখো, আমরা দুই চলক বিশিষ্ট একটা সমীকরণ জোট দেখাইলাম। সমীকরণ জোট কেন বলতেছি এটা দেখো, দুইটা সমীকরণ আছে এখানে, একঘাত বিশিষ্ট দুইটা সমীকরণ। একটা হচ্ছে a1x প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল সি ওয়ান, a2x প্লাস b2y ইকুয়াল c2। তাহলে এটা একটা সমীকরণ জোট একঘাত বিশিষ্ট। এখন প্রথমে আমরা এই সমীকরণ জোটের সমাধান বের করার জন্য আমরা x চলকের সহগ a1 a2 এবং y চলকের সহগ b1 b2 নিলাম আমরা। এখন এই সহগগুলো নিয়ে আমরা একটা নির্ণায়ক গঠন করলাম, ওই নির্ণায়কের মানটা আমরা বের করব। বের করে এটা অবশ্যই কী হতে হবে, ইজ নট ইকুয়াল জিরো হতে হবে। আমি এখানে লিখে দিছি এক্স ও ওয়াইয়ের সহগ দ্বারা গঠিত নির্ণায়ক, এবং এটার মানটা কত হইতে হবে, ইজ নট ইকুয়াল জিরো হতে হবে। তারপরে আসো আমরা ডিএক্স বের করছি। ডিএক্স বের করার জন্য এখানে কী লিখছি, এক্সের সহগের পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে গঠিত নির্ণায়ক। ধ্রুবক পদ মানে আমাদের এখানে যে রাইট সাইডে যে সি ওয়ান এবং সি টু রয়েছে, এই সি ওয়ান সি টু আমরা কোথায় বসে গেছে, এক্স চলকের জায়গায়, এবং ওয়াই চলকে যা ছিল তাই বসে গেছে। এটা কখন হবে, এটা যখন আমি ডিএক্স নেব। একইভাবে আমরা যখন ডিওয়াই নিব তখন আমরা এক্স চলকে যা ছিল তাই বসে গেছে, বাট ওয়াই চলকে যে বি ওয়ান বি টু ছিল তার জায়গায় বলে বসে গেছে কি, আমাদের কনস্ট্যান্ট মানে ধ্রুবক পদটা। লিখে দিছি আমরা ওয়াই সহগের পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে গঠিত নির্ণায়ক। একইভাবে আমরা যদি আমাদের সমীকরণ জোটগুলো যদি তিন চলক বিশিষ্ট হইতো তখন আমরা কী বের করতাম, ডিজেড বের করতাম। ডিজেড বের করে এইভাবে আরেকটা টার্ম আসতো আমাদের, তখন ডিজেড ইকুয়াল টু আমরা এইভাবে আরেকটা নির্ণায়ক বের করতাম। এইভাবে ডিএক্স ডিওয়াই ডিজেড বের করব। বের করে ফাইনালি আমরা কী করব, যখন আমরা এক্স বের করব এক্স, তখন আমরা কী লিখব, ডিএক্স বাই ডি। তাহলে ডিএক্সের ভ্যালু তো আমরা এখান থেকে পাবোই, ডি এর ভ্যালু এখানে পাবো। ফাইনালি ভাগ করে দিলে যে মানটা বের হবে ওই মানটাই হবে আমাদের এক্সের মান। সেমভাবে আমরা যখন ওয়াইয়ের ভ্যালু বের করব, ডি ওয়াই বাই ডি, তাহলে এখান থেকে আমরা পাবো ডি ওয়াইয়ের মান এবং এখান থেকে পাবো ডি এর মান। ভাগ করে দিলে যে মানটা পাবো ওটা হচ্ছে ওয়াইয়ের মান। এটা হচ্ছে দুই চলকে বিশিষ্ট, আর যখন আমাদের তিন চলকে বিশিষ্ট আসবে তখন আরেকটা টার্ম কী আসবে, জেড, তখন আসবে কি, ডিজেড বাই ডি। অর্থাৎ ওইখান থেকে ডিজেডের মানটা বের করে এখানে ডি এর মান সবসময় সেম ওটা দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে তখন আমরা ফাইনালি জেডের মান পেয়ে যাব, এবং তখন তাহলে আমাদের তখন রেকর্ড এক্স ওয়াই জেড ইকুয়াল ওই মানগুলো যে চলে আসবে, মানে তিনটা মান আসবে এখানে, তিন চলক হলে তিনটা মান, দুই চলক হলে দুইটা মান, ওটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে দিস ইজ দ্য ক্রেমার্স রুল প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এই সমীকরণ জোটের এখানে দেখো আমরা তিন চলক বিশিষ্ট একটা সমীকরণ জোট নিলাম, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনসের এক্স ওয়াই জেডটা আমরা কীভাবে বের করতে পারি সেটা এখন দেখব। তো প্রথমে আমরা ডি বের করি, ডি ইকুয়াল 4 2 6 4 2 6 -1 3 5 -1 3 5 4 8 12 4 8 12। এটা এখন এটার মানটা আমরা নির্ণায়ক যেভাবে বের করি সেভাবে, 4 যখন নিব আমি তাহলে 36 -40 1 + 1 × এখানে মাইনাস আছে আর এখানে ফর্মুলার মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের 24 - 48 এরপরে প্লাস 4 নিলে কী হবে 10 - 18 ইকুয়াল টু, তাহলে কত আসতেছে এখানে -4 - 4 × 4 - 16 এখানে কত আসবে -24 - 24 আর এখানে -8 + 4 - 32। তাহলে ফাইনালি আমাদের কত আসতেছে দেখো, -72 আসতেছে আমাদের আমাদের ডি এর মান। তাহলে ডি এর মানটা কি আমাদের ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ আমরা ইজ নট ইকুয়াল টু 0 পেতে হবে, আমরা ইজ নট ইকুয়াল 0 পেয়েছি, তাহলে এখন আমরা কী করবো ডিএক্স বের করবো। ওকে ডিএক্স বের করি, তাহলে ডিএক্স ইকুয়াল, তাহলে কী বসবে প্রথমে আমাদের কনস্ট্যান্ট টার্মগুলো 12 12 24 12 12 24 -1 3 5 3 5 4 8 12 4 8 12। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে দেখো কী আসতেছে, 12 নিলে আমাদের একসাথেই আমরা করে ফেলি, 12 যখন নিব তখন 36 - 40 প্লাস 1 যখন নিব আমি তাহলে 144 - 192 তারপরে আসব প্লাস 4 যখন নিব আমি তখন 60 - 72। তাহলে ফাইনালি কী আসতেছে দেখো, 12 × -4 12 × -4 প্লাস এখানে মাইনাস হয়ে যাবে, অ্যাকচুয়ালি মাইনাস করে ফেলি একসাথে, -48। তারপর এটা কী হবে, এটাও মাইনাস আসবে, -12 + 4 × -12। ফাইনালি এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো কী আসে, -48 - 48 - 48 ফাইনালি কত আসে, -144। এটা হচ্ছে আমাদের ডিএক্স এর গুলো। সেমভাবে আমরা এখন ডিওয়াই বের করব, ডিওয়াই ইকুয়াল, ডিওয়াই ইকুয়াল আমরা এক্স এর ভ্যালুটা এখানে মানে এক্স এর সহগগুলো বসে যাবে 4 2 6 আর যখন ওয়াই বের করব তখন আমাদের কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ ওয়াই এর সহগের জায়গায় কী আসবে আমাদের কনস্ট্যান্ট টার্মগুলো আসবে 12 12 24 4 8 12।
ফাইনালি যেটা আসতেছে দেখো আমি সামনে করতেছি 4 যখন নিব আমি তাহলে 144 মাইনাস 192 মাইনাস 12 ইনটু 24 মাইনাস 48 প্লাস 4 যখন নিব আমি 4 তখন আমাদের 48 মাইনাস 72 তাহলে আমাদের কি আসতেছে আমাদের 48 মাইনাস 48 ইন্টু 4 4 ইন্টু মাইনাস 48 তারপরে মাইনাস এখানে মাইনাস 24 তাহলে মাইনাস 12 ইন্টু মাইনাস 24 প্লাস এখানে কত আসতেছে আমাদের 4 ইন্টু মাইনাস 24 এরকম একটা মান আসতেছে তাহলে দেখো ইকুয়াল এখানে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি তাহলে মাইনাস আসবে 192 এইখানে এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস 96 এখন এখানে আমাদের ফাইনালি কি আসতেছে দেখো না 8 9 18 1 2 মাইনাস 288 প্লাস 288 ইকুয়াল 0 অর্থাৎ ডিওয়াই এর ভ্যালুটা আমাদের কত আসলো 0 এখন আমরা কি বের করব ডিজিট বের করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমি ডিএক্স ডিওয়াই ডি এগুলোর মানগুলো আপাতত এখানে লিখে রেখেছি এখন আমরা কি বের করব ডিজিট বের করব তাহলে ডিজিটটা দেখো কি আসে ডিজিট ইকুয়াল আমাদের আমরা জেড যখন নেব তাহলে এক্স এর সহগগুলো বসে যাবে 4 2 6 মাইনাস 1 3 5 এবং এই যে জেড এর সহগগুলো এগুলোর জায়গায় কী আসবে আমাদের যে কনস্ট্যান্ট টার্মগুলো আছে 12 12 24 এগুলো বসে যাবে তো এটাকে যদি আমরা নির্ণায়ক বের করি এখন দেখো কি আসতেছে 4 যখন নেবে আমাদের 72 মাইনাস 60 মাইনাস বলতে প্লাস 1 ইন্টু 48 মাইনাস 72 প্লাস 12 যখন নিব আমি তাহলে 10 মাইনাস 18 ফাইনালি কি আসতেছে দেখো 4 ইন্টু আমাদের 12 4 ইন্টু 12 মাইনাস এখানে কত আসবে 24 আর এখানে আসতেছে 12 ইন্টু মাইনাস 8 মাইনাস 8 তাহলে কি আসতেছে 48 মাইনাস 24 মাইনাস 96 তখন আসতেছে আমাদের 48 মাইনাস 120 ফাইনালি আসতেছে কত তাহলে আমাদের মাইনাস 72 তাহলে আমরা ডিজেডের মানটাও পেয়ে গেলাম আর ডিএক্স ডিওয়াই এর মানটা তো আমরা আগেই বের করে রেখেছি ফাইনালি এখন আমরা যদি এক্স বের করি এক্স ইকুয়াল টু আমাদের ডিএক্স বাই ডি ডিএক্স হচ্ছে আমাদের মাইনাস 144 আর ডি এর বলবো আমরা মাইনাস 72 ইকুয়াল টু 2 ওয়াই যদি বের করি আমাদের ডিওয়াই বাই ডি ওয়াই এর ভ্যালু হচ্ছে ডিওয়াই হচ্ছে আমাদের 0 বাই
d এর ভ্যালু হচ্ছে -72 ফাইনালি 0 z এর ভ্যালু যদি আমরা বের করতে যাই dz বাই d dz হচ্ছে আমাদের এখানে কত -72 আর -72 ইকুয়াল 1 তাহলে x y z এর ভ্যালু আমরা এটা পেয়ে গেছি তাহলে দিস ইজ দ্য আমাদের রিকোয়ার্ড অ্যানসার x y z ইকুয়াল 2 0 1 তাহলে প্রশ্ন করতে বিন্দু আমরা এক্স ওয়াই জেড অথবা এক্স ওয়াই মানে দুই চলক অথবা তিন চলক যত কোশ্চেনই আসুক না কেন আমরা সব আমাদের ক্র্যামার্স রুলে যত ম্যাচই আসুক না কেন এই ম্যাচের বাইরে যাবে না আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি তাহলে ক্র্যামার্স রুলে যে কোনো ম্যাচ আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এইভাবে আমরা সলভ করতে পারি প্রশ্ন করতে বিন্দু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকের ক্লাসের মাধ্যমে ডিটারমিনেন্ট চ্যাপ্টারের সমাপ্তি ঘোষণা করব আমরা ডিটারমিনেন্ট চ্যাপ্টারে যত ধরনের ম্যাথস আছে আমরা সব ধরনের ম্যাথস আমরা মানে আমরা পড়েছি কোনো রুলস বাকি দিই নাই সব ধরনের ম্যাথস সম্পূর্ণ আমরা প্রতিটা থেকে একটা দুইটা ম্যাথস সমন্বয় করছি কোনোটা থেকে একাধিক ম্যাথস করছি এরপরেই যদি তোমাদের কোনো সমস্যা হয় বুঝতে কোনো আনইজি ফিল করো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের অ্যান্সার করবো প্রয়োজন বোধে আমি আজকে যদিও না সমাপ্তিটা আনছি আমি পরবর্তীতে আরও ক্লাস নেবো তোমাদের জন্য কোনো হেজিটেশন করবো না যে কোনো কোয়েশন আমাকে করতে পারো তো শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে সবাই এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে।